এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে করোনা ভ্যাকসিন এই সমস্ত কিছু নিয়েই তৃণমূলকে তুলোধনা করলেন। নাহলে পরে শুনবেন একদিন কোন তৃণমূলের নেতা বলছেন যে মা মমতা নাকি সারদা হয়ে গেছে। নমস্কার, দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। ঘাটালে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মা কালীর নাম নিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রতিটি বুথ এবং মণ্ডলে কর্মীদের ঝাঁপিয়ে পড়তে বললেন। সামনে পঞ্চায়েত ভোট আসছে, মা কালীর নাম নিয়ে পঞ্চায়েত ভোটে সবাই লেগে পড়ুন, কারণ আমাদের তৃণমূলের সাংসদ মহা বৈদ্য যেভাবে মা কালীকে অপমান করেছে, তৃণমূল কংগ্রেস যেভাবে মা কালীকে অপমান করেছে, তার প্রতিবাদ করতে হবে, প্রতিদান দিতে হবে, আর জয় মা কালী বলে প্রয়োজনে বলিও দিতে হবে। মা কালী বলি পছন্দ করে, প্রয়োজনে মা কালীর সামনে পাঠা বলিও দিতে হবে, তাই লড়াই আমরা চালিয়ে যেতে হবে। দল আপনাদের পাশে আছে, আপনারা লড়াই করুন, দল আপনাদের সাথে থাকবে। এবং আগামী দিনে যে নির্বাচন আসছে, লোকসভা নির্বাচন পঞ্চায়েত ভোটের পর আসবে, সেই লোকসভা নির্বাচনে এই ঘাটাল লোকসভা আমাদেরকে জিতে নরেন্দ্র মোদীকে উপহার দিতে হবে, কারণ নরেন্দ্র মোদী ঘাটাল মাস্টার প্ল্যান আমাদেরকে দিয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য নরেন্দ্র মোদী 1500 কোটি টাকা বরাদ্দ করেছেন। তৃণমূল নেতারা সেই টাকার শতাংশ হিসাব করছেন। 1500 কোটি টাকার 10% কত হয়, এই টাকার উপর ভাগ বসাতে তৃণমূল নেতারা তৎপর। কিন্তু ওপরে একজন চৌকিদার আছেন, তিনি নরেন্দ্র মোদী। উল্লেখ্য, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকারের ক্লিয়ারেন্স ইনভেস্টমেন্ট দেওয়ার পর শুক্রবার বিকেলে ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ডে সভায় বক্তব্য রাখছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্তবাবু তৃণমূল কংগ্রেসকে তুলোধুনো করে চাঁচা ছোলা ভাষায় বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাদা পোশাক পরেন কিন্তু ভেতরটা ময়লা। আপনারা সাংসদ ছিলেন তো, কি নাম? সে ছেলেটা খারাপ না, এমনি ভালো ছেলে, কিন্তু সমস্যা হচ্ছে বাংলায় একটা কথা আছে, সঙ্গ দেশে লোহা ভাসে। তো তারও তাই হবে, বলো বলো, তৃণমূলের সাথে থাকলো, তৃণমূলের সাথে থাকলো সিবিআই ডাকলো, তৃণমূলের সাথে থাকলো তাকে সিবিআই ডাকবে, তাকে ইডি ডাকবে, কারণ পার্টিরা হচ্ছে চোরের পার্টি, কাঠমানির পার্টি, সেখানে আমি কেন আমাকে চুরি করতে হবে, যে খেলে তাকে চুরি করতে হবে, পার্টিরাই কাঠমানির উপর তৈরি। আজকে তার বড় নেতা কয়লা ভাইকে চেনেন তো? কয়লা ভাইকে সাদা জামা পরে কিন্তু ভেতরটা পুরোটা কালো, বাইরে সাম সাদা ভেতরটা পুরোটা কালো। সেই কয়লা ভাইকে বলছে 21শে জুলাই আসছে শহীদ দিবস, বলে তোলা তোলা যাবে না, কাটমানি তোলা যাবে না, চোরের আসনে ধর্মের কাহিনী। আর তৃণমূলের নেতারা নিচের নেতারা বলছে ও তুমি কাটমানি তুলে সোনা বৌদি পেয়েছো, আর আমরা কি খাবো? আপনাদের উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী 1500 কোটি টাকার সাহায্য, সেই উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই সভা। পঞ্চায়েতে দুর্নীতির উদাহরণ দিয়ে তিনি বলেন, 22 লক্ষ টাকার গাছ দেওয়া হয়েছিল পঞ্চায়েতে, কিন্তু একটিও গাছ নেই। তৃণমূলের পঞ্চায়েত বলছে সব গাছ ছাগলে খেয়ে নিয়েছে, এত গাছ ছাগলে খেলে সেই ছাগল আর ছাগল থাকবে না, হাতি হয়ে যাবে। তিনি অনুব্রত মণ্ডলের শারীরিক গঠনের তুলনা করেন। পঞ্চায়েতে 22 লক্ষ টাকা এসেছে কি করার জন্য জানেন? গাছ লাগানোর জন্য। টিম এসছে দিল্লি থেকে খুঁজতে গাছ কোথায়, আকাশ গাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার একটা গাছ দেখা যাচ্ছে না, একটা গাছ নেই। 22 লক্ষ টাকা এসেছে, তোর প্রধান কি বলেছে? প্রধান বলেছে ছাগলে খেয়ে নিয়েছে। আমি বললাম দাদা, ছাগলে যদি 22 লক্ষ টাকার গাছ খায়, সেই ছাগল তার ছাগল থাকবে না, হাতি হয়ে যাবে। আর যেমন তেমন হাতি না, অনুব্রত মণ্ডলের মতো হাতি হবে। এনআরজিএস কিভাবে চুরি হয় আমার থেকে ভালো আপনারা জানেন। প্রধানের বউ মেয়ে
কথা শুনে টিম পাঠিয়েছি না হাতে হাতে ধরা পড়ে। বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া নিয়ে তিনি বলেন, নরেন্দ্র মোদীর দেশের মানুষ বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছেন। তৃণমূলের নেতারা ওই ভ্যাকসিন নিচ্ছেন কেন, এই প্রশ্ন করেন। ভোটের সময় বিজেপির প্রচারকে তৃণমূল নেতারা বহিরাগত বলেছিলেন, ভ্যাকসিন তো বাইরের রাজ্যে যেমন গুজরাটে তৈরি হয়, তাহলে তৃণমূল নেতারা কেন এই বাইরের রাজ্যের তৈরি ভ্যাকসিন নিচ্ছেন? আজকে আমাদের বুস্টার ডোজকে নরেন্দ্র মোদী ফ্রি করে দিবেন না, কালকে থেকে ঘোষণা হয়ে গেছে বুস্টার ডোজ 18 বছরের উপরে যাদের তাদেরকে ফ্রিতে দেওয়া হবে। যখন এই ভ্যাকসিনেশন শুরু হয়েছিল গোটা দেশে আমাদের যারা বিরোধী নেত্রী বিরোধী নেতা তারা মিথ্যে কথা বলে লোককে ভুল বুঝিয়েছে। পশ্চিমবঙ্গে আর মনে আছে তো যখন এই ভ্যাকসিন প্রথম এসেছিল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, মোদীর ভ্যাকসিন ট্রায়াল হয়নি, ট্রায়াল হয়নি, ট্রায়াল হয়নি। আমাদের বিরোধী দল নেতা বলেছিলেন দেবেন না, দেবেন না। আর ভোটের সময় বলেছিলেন বহিরাগত নেতারা বাংলায় আসছে। আজকে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে প্রশ্ন করবেন, মোদীর ভ্যাকসিন গায়ে নিয়ে ঘুরে বেড়াতে কেমন লাগছে? রক্তের মতো তো মোদীর ভ্যাকসিন ঘুরে বেড়াচ্ছে, দিল্লির ভ্যাকসিন ভগানি রাখছে। আপনারা ভোটের সময় বলবেন বহিরাগত, বহিরাগত এখন ভ্যাকসিন নিচ্ছেন কেন? ভ্যাকসিন তো আপনার বাংলায় তৈরি হচ্ছে না, ভ্যাকসিন তৈরি হচ্ছে গুজরাটে, ভ্যাকসিন তৈরি হচ্ছে মহারাষ্ট্রে। তাহলে তৃণমূল নেতাদের তো মরে যাওয়া উচিত, তাই ভ্যাকসিন নেওয়া উচিত না? তিনি পুলিশ প্রশাসনেরও তীব্র সমালোচনা করেন। তিনি পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার কথা বলেন এবং তাদের পোশাকে অশোক স্তম্ভ থাকে একথা উল্লেখ করেন। আর পুলিশ প্রশাসনকে আমি বুঝিয়ে দিতে চাই, আজকে থেকে আমাদের গাড়ি আটকানোর চেষ্টা করছে। এখানে বেশিরভাগ পুলিশ প্রশাসনের অফিসার নাকি ভালো, দুটো নাকি মাল আছে, পচা মাল শুনলাম আছে দুটো, একটা থানার ওসি আছে আর একটা নাকি কে আছে, কে আছে আর একটা নাম বলো, কোনো পোস্ট বলো। এদের আমরা বলে দিতে চাই, আপনার মাথার উপরে এখানে ব্যাচে অশোক স্তম্ভ আছে, হাওয়াই চটি হয়নি এখনো। কি আছে, অশোক স্তম্ভ আছে তো না? হাওয়াই চটি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, হাওয়াই চটি লাগিয়ে হয়তো ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। অশোক স্তম্ভ যদি থাকে তাহলে সেই অনুসারে নিরপেক্ষ আচরণ করবেন, ভারতের সংবিধান অনুসারে আচরণ করবেন, নিয়ম অনুসারে আচরণ করবেন, না হলে আমরা অশোক স্তম্ভ খুলে হাওয়াই চটি লাগিয়ে দেবো। এদিনের সভায় তৃণমূলের বিরুদ্ধে লড়াইকে ধর্মযুদ্ধ বলে বলেন বিজেপি নেত্রী তথা বিজেপির মুখপাত্র ভারতী ঘোষ। আজকে রাক্ষসী নদীর যদি বেঁচে থাকতেন বলতেন শিক্ষিত হয়েছে কিন্তু বোধ জাগে না, বোধ জাগে না। আমরা আজকে কালী মাকে সম্মান করব এই মঞ্চে দাঁড়িয়ে। কালী কালী মহাকালী, কালীকে মত হারিনি, ধর্ম কাম প্রাণে দেবী নারায়ণী নমস্তে। মা তোমাকে যারা অপমান করেছে তাদের তুমি ক্ষমা করে দিও, যদিও তারা ক্ষমার যোগ্য নয়। আমরা আসে আপনাদের বলছি যে যে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় আসার আগে যে 6 মাসের মধ্যে ক্ষমতা হলে ঘটার মাস্টার প্ল্যান করে দেবো। আজকে 6 বছর ধরে এবং 2011 সাল থেকে 11 বছর ধরে 1,500 কোটি টাকা দিয়ে উনি ঘটার মাস্টার প্ল্যান করতে পারেননি, কিন্তু 25,000 ক্লাবকে 5 লক্ষ টাকা দিয়ে 1,300 কোটি টাকা নষ্ট করে দিয়েছেন। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের বিধায়ক শীতল কপাট মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কি বললেন? আমরা বারবার আবেদন করেছিলাম
নেতৃত্ব ছিলেন ছিলেন রাজ্য সম্পাদক নবারুণ নায়েক, রাজ্য সহসভাপতি সমীর দাস, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, সহসভাপতি রামকুমার দে, ঘাটালের বিধায়ক শীতল কপাট সহ অন্যান্য নেতৃত্বরা। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।